আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা তোমরা খুব শীঘ্রই অর্থাৎ আর এক মাস পরে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। আমি তোমাদের খাতার ভুল ত্রুটি প্রেজেন্টেশনগুলো দেখাবো, অন্যের ভুল থেকে তুমি শিক্ষা নিবা। এই ভিডিওর ক্যাপশন হচ্ছে ভুল থেকে শিক্ষা, অর্থাৎ অন্যের ভুল তোমার জন্য শিক্ষা। দেখো, এই একজন বুদ্ধিজীবী আছে যে পরীক্ষা সব যাই দিছে পরীক্ষা, কিন্তু সে কি করে নাই, দেখো সেট কোড পূরণ করে নাই। যদিও এটা আমি কালার পেন দিয়ে পূরণ করে দিলাম, তুমি সম্পূর্ণ পরীক্ষা দিলা, তুমি সেট কোড পূরণ করো না। এখন বোর্ড পরীক্ষায় সেট কোড হবে চারটা, ক খ গ ঘ। তখন কোন ওয়েমারটা কোন ইয়া দিয়ে তোমাকে দেখবে, ক দিয়ে দেখবে না, খ দিয়ে দেখবে না, গ দিয়ে দেখবে না, গ দিয়ে দেখবে। ধরো তুমি ক সেট দিয়ে পরীক্ষা দিছো, কিন্তু উত্তর যদি খ সেট দিয়ে মিলাই বা গ সেট দিয়ে মিলাই বা ঘ সেট দিয়ে মিলাই, তাহলে তুমি কত পাবা? শূন্য বা শূন্য বা দুই তিন পাঁচ পাবা। তার মানে সেট কোড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি তুমি তুমি গ সেটে উত্তর দিছো, কিন্তু ওই ওয়েমার পেপার ক সেট দিয়ে তোমার উত্তরগুলো মিলাই, তাহলে কিন্তু তুমি পাওয়ার কথা ছিল 28, উল্টা দেখার কারণে তোমার তুমি পাইছো গিয়ে ধরো 9-8, ফেল করতে পারো। সো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এরকম কাজ কখনোই করবো না। ক্লিয়ার? দেখো আরেকটা বুদ্ধিজীবীর খাতা দেখি। এই যে দেখো এমসিকিউ, তোমরা একটু ভালো করে দেখো এমসিকিউ, কিন্তু বোর্ড গুলো সুন্দর হয় না। দেখো এই যে বাহিরে চলে গেছে বা একদম পারফেক্ট ভালো করে পূরণ গুলো হয় না, দেখো একদম কালো কালো হয় না। যে দেখো এরকম বাহিরে চলে গেছে, এরকম ভাবে পূরণ করবো না, এবং ভিতরে যেন সাদা দাগ না দেখা যায়, মানে ভিতরে যেন না দেখা যায় এবং বাহিরে এরকম যেন না যায়। দেখো এই যে ইয়েগুলো কিন্তু খুব ভালো হয় নাই, এই যে বাইরে চলে গেছে এমন যেন না হয়, ঠিক বাহিরে যেন চলে গেছে এরকম যেন না হয়। এরকম হলে কিন্তু নাম্বার পাবা না। তাহলে বৃত্তগুলো আসলে কিভাবে পূরণ করা উচিত? দেখো বৃত্তগুলো পূরণ করবা ঠিক এরকম ভাবে, দেখো বৃত্তগুলো একদম ভিতরে যেন একদম না দেখা যায়, একদম পারফেক্ট আলো যেন হয়। ক্লিয়ার? যেমন এই যে এই যে বৃত্তগুলো দেখো, এই যে বৃত্তগুলো খুব সুন্দর বৃত্ত বরাট হয়েছে, দেখো এরকম ঠিক এরকম বৃত্ত বরাট হচ্ছে সবাই, যে এটার মতো ঠিক বৃত্ত বরাট করবার ঠিক এই হবে, দেখছো? আচ্ছা এই যে এই খাতাটা দেখো, একটু এই বুদ্ধিজীবী কি করছে দেখো। ধরো তুমি এই 28 নাম্বার পারো না, সে 28 নাম্বার পারে না, তা এই জন্য বা 27 নাম্বার পারে না, সাথে এই জন্য ক্রস দিয়ে রাখছে, বা এখানে সে 24 নাম্বার পারে না, এই জন্য পাশে ক্রস দিয়ে রাখছে। কিন্তু এই কাজ ভুলেও করা যাবে না, কারণ বোর্ডের খাতাটা দেখবে ওএমআর মেশিন, ওএমআর মেশিন কিন্তু এরকম ক্রস বা এই জায়গার মধ্যে কোনো কিছু করতে পারবে না। এমন শুধু এটা না, শুধু এরকম বাস ফালাইতে পারবে না, যে এরকম বাস ফালাইলে বাস ফালানো নিষেধ। যেখানে বোর্ডের ওএমআর পেপারে লেখা হতে পারে যে কোন প্রকার, দেখো উত্তর পত্রে এই যে এরকম পাশে কিছু নির্দেশনা দেওয়াই থাকে, দেখো উত্তর পত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, উত্তর পত্রে কি কোনো অবাঞ্ছিত দাগ দিতে পারে না, তুমি এনে ক্রস দিয়ে রাখছো। আবার উত্তরপত্রে কোন এরকম এরকম দেখো, উত্তরপত্রটি কোনো অবস্থাতে বাস দেওয়া যাবে না, একদম বাস করাই যাবে না। আর ওই জায়গায় তুমি এটা পারো না, ওইটা পারো না, তুমি দরকার হলে 24 নাম্বার পারো না, তুমি ওই ব্যাপার তোমার তোমার এমসিকিউর উত্তরপত্র দাগাই রাখো যে আমি 24 নাম্বারটা পারি না বা এরকম পারি না, কিন্তু তুমি এখানে কিন্তু কোনো কিছু করতে পারো না, তাহলে কিন্তু নাম্বার এই দুইটা কিন্তু বোর্ড পরীক্ষায় অবশ্যই কেটে দিবে। কারণ তুমি মানুষকে যখন রোবট মানে ওয়েমার মেশিন দেখবে, ও ওয়েমার মেশিনটা হচ্ছে একটা রোবট অর্থাৎ কম্পিউটার, তাকে যা দিক নির্দেশনা দেওয়া হয় তার বাইরে সে কিছুই বুঝে না, তার মানে তার কোনো আবেগ নাই যে সে এটা দয়া মার্ক দিবে, এরকম না। ঠিক আরেক বুদ্ধিজীবী দেখেন, এটা ক্রস, এই যে একটা দাগাইছিল, দাগাই এটা ক্রস দিয়ে তারপরে এটা দাগাইছে, এই কালারটা দাগটা আমি দিয়ে রাখছি যেন আমার চোখ ফাঁকি না দিতে পারে। দেখো তুমি একটাকে ক্রস করে আরেকটা দিয়ে দাগাইছো, তাহলে কখনোই বোর্ড পরীক্ষায় নাম্বার পাবে না, কারণ আমাদের চেয়ে কারণ যখন লেজার রশ্মিটা ফালাবে দেখবে এই যখন লেজার রশ্মিটা ফালাবে, দেখো এই যে একটার পরে আরেকটা যখন পাইছে একই সিরিয়ালে, ধরো এই লেজার রশ্মিটা এইভাবে আসে, তাহলে একটা উত্তরে তুমি দাগানো আছে, পাশে আবার যখন আবারও এরকম পাইছে, তার মানে সাথে সাথে কালা, তার মানে এরকম কোনো অপশনই নাই যে তুমি একটা কাইতে আরেকটা দাগাইছো তুমি নাম্বার কখনোই পাবা না। তার মানে এরকম, তার মানে তুমি উত্তর মতো দাগানোর সময় অবশ্যই খুবই সেন্সিটিভ ভাবে দাগাবা। তারপর আরেকজন দেখো, এই যে মাঝখানে ও যে ভিতরে যেন সাদা সাদা না থাকে, বৃত্তগুলো পারফেক্ট পূরণ হয়, দেখো এই যে সাদা সাদা আছে এরকম পারফেক্ট যেন এরকম সাদা সাদা যেন না থাকে, যে দেখো বৃত্তগুলো এই যে সাদা সাদা থাকে একদম পূর্ণাঙ্গ কালে করবা। তারপর দেখো এই যে এই 24 নাম্বারটা দেখো, একটা দাগাইছে, দাগানোর পর আরেকটা মধ্যে একটু টাচ করে রাখছে, তাহলে এরকম করে করলে কিন্তু অবশ্যই কাটা যাবে, বোর্ডে কখনোই নাম্বার পাবে না, কারণ যখন স্ক্যানার মেশিন দিয়ে যখন ওয়েমেন পেপার দিয়ে যখন দেখবে তখন এইসব একটু টাচ করছো মানে কাটা দিবে, তার মানে এরকম করবে না। আর এই কালারটা আমি দিছি যেন আমার চোখে না পড়ে, মানে ও এড়িয়ে না যেতে পারে, তুমি মনে করবো একটা যেটাই দেখাবা খুব পারফেক্ট হবে, একটা করে সাবধানে দেখাবো, একটা দাগানোর পরে মনে করছো এটা ভুল আছে আরেকটু দেখাবো, এরকম করলে নাম্বার পাবো না। তারপরে দেখো লাস্ট আরেকজন বুদ্ধিজীবী, সে মনে হয়
দুই নাম্বারটা পরে দেখাবে, 13 নাম্বারটা পরে দেখাবে, 17 নাম্বারটা পরে দেখাবে, তারপরে 28 নাম্বারটা পরে দেখাবে বা 29 নাম্বারটা পরে দেখাবে, এই জন্য সে এটাকে নিজের সম্পত্তি মনে করে দাগ দিয়ে রাখছে। অথচ সে জানেই না যে বোর্ড পরীক্ষার এই ওয়েমের ব্যাপারে কোনো দাগ দেওয়া যাবে না। তুমি এরকম দাগ দিয়ে রাখবে তোমার প্রশ্নপত্রে যে আমি 2 নাম্বারটা পরে দেখাবো, 13 নাম্বারটা পরে দেখাবো, তোমার প্রশ্নে দাগ দিতে পারবা, কিন্তু এই ওয়েমের ব্যাপারে কোনো দাগ দিতে পারবে না। তোমরা অবশ্যই এই নিয়মাবলীগুলো একটু অবশ্যই পাবা, কি করা যাবে কি করা যাবে না। এবার আপনাদেরকে আমি একটা খুব সুন্দর একটা খাতা দেখাবো যে নতুন নিয়মে কিভাবে চিঠি লিখতে হয়। নতুন আবিষ্কার আমাদের এক স্টুডেন্টের নতুন আবিষ্কার যে চিঠি কিভাবে লিখতে হয়। দেখুন চিঠি লেখার নতুন নিয়ম আবিষ্কার করেছে সে, সেই অবশ্যই নিয়মটা দেখুন। তারিখ চিঠির মধ্যে বরাবর, প্রিয় মা অর্থাৎ বরাবর দিয়ে প্রিয় মা বরিশাল, বিষয় চিঠির চিঠির মধ্যে কি প্রিয় বরাবর দেওয়া লাগে, তারপরে বিষয় জীবনের লক্ষ্য জানিও মায়ের কাছে আবেদন। জানতে মানে পরীক্ষার প্রশ্নটা ছিল জীবনের লক্ষ্য জানিয়ে মাকে চিঠি লেখো, তাহলে সে বিষয় লিখছে জীবনের লক্ষ্য জানিয়ে মায়ের কাছে আবেদন। ক্লিয়ার? প্রিয় মা, প্রথম আমার সালাম নিবা, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, আমার জীবনের লক্ষ্য অনুযায়ী আমি ভালো আছি, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য অনুযায়ী আমি ভালো আছি, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি বানায় বানায় লিখবো, পড়াশোনা করবো, এই অনুযায়ী সে ভালো করে বানায় বানায় লিখতেছে। 1 মাস পরে পরীক্ষা, এখনো বানায় লিখতেছে, শূন্য পাইতেছে, তাহলে সে এই জন্য বলছে আমার জীবনের লক্ষ্য অনুযায়ী আমি ভালো আছি, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি পরীক্ষায় ফেল করবো, তাই সে অনুযায়ী ফেল করতেছে, ভালোই আছে। আমার পড়াশোনা অনেক ভালোভাবে সম্পন্ন হচ্ছে, আমার জীবনের প্রতিটি মুহূর্তে অনেক ভালো কাটছে। হ্যাঁ অবশ্যই তো প্রতিটা মুহূর্তে ভালো কাটবে, যেহেতু আপনি বানায় বানায় পড়েন, বানায় বানায় লেখেন, কোনো কিছু পড়েন না। বরিশালের পড়াশোনার মান হয় সবচেয়ে ভালো, এই জন্যই আপনাকে শূন্য দিচ্ছি। তারপরে দেখুন এই যে সুন্দর করে অনেক কিছু লেখছে, এতে লাস্টে এতে আমার জন্য দোয়া করিও, আমি যেন লক্ষ্য আমার আমি যে লক্ষ্যে বরিশালে আসছি সেই লক্ষ্য যেন পূরণ করতে পারি। তারপরে তারপরে হচ্ছে কি তার ঠিকানা নাম ঠিকানা দেখে, অর্থাৎ সে আবেদনের স্টাইলে চিঠি লেখছে। 1 মাস পরে পরীক্ষা, এখন চিঠি লেখার নিয়ম জানে না, সে নতুন স্টাইল আবিষ্কার করছে। আর এরকম যদি করেন আপনি পরীক্ষায় একদম অবশ্যই 2টা শূন্য পাবেন, শুধু শূন্য না, পরবর্তী যে যদি যেগুলো ভালো লাগবেন সেখানেও নাম্বার কম পাবেন। এরকম একজন না আরো একজন আছে, তার বান্ধবী, সে দেখে দেখে তার কাছ থেকে মনে হয় কপি করছে। তারিখ বরাবর, প্রিয় মা বরিশাল, বিষয় জীবনের লক্ষ্য জানিয়ে মায়ের কাছে আবেদন, প্রিয় মা আশা করি ভালো আছে, এরকম। তাহলে দেখেন অর্থাৎ একটা স্টুডেন্ট 1 মাস পরে পরীক্ষা, এখন পর্যন্ত সে জানেই না চিঠি লেখার নিয়ম কি আর আবেদন লেখার নিয়ম কি। ক্লিয়ার? অর্থাৎ দেখেন বিনীত নিবেদক, অর্থাৎ এই স্টুডেন্টদেরকে যদি বারবার বলার পরও সে না শুধরায় বা না ইয়ে করে পরীক্ষার খাতায় লিখে দিব, পরীক্ষার খাতাটা অবশ্যই আমাকে দেখাবা, অবশ্যই সে ভুলও দেখাবে, তাহলে তো সারা জীবন শূন্য পেয়ে যাবে। আমি খাতার মধ্যে লিখে দিলাম তুমি ভুল করছো, আমাকে খাতাটা দেখায় শুদ্ধ করে নাও, না নিবে না। এই যে দেখছেন এরকম লেখলে তো অবশ্যই বোর্ডে শূন্য হবে। অবশ্য একবার চিন্তা করেন তো হাতের লেখাটা কত সুন্দর, এই হাতের লেখা দিয়ে সে অবশ্যই এই এই নাম্বারে 6, 7, 8 ইজিলি পাওয়া সম্ভব ছিল। অথচ হাতের লেখা সুন্দর সুন্দর হওয়ার পরও সে কি তার একটু মিস্টেকের কারণে সে একদম কি পাইছে, শূন্য পাইছে। অথচ এই সুন্দর এই হাতের লেখা দিয়ে সে অবশ্যই 7, 8, 9 পাওয়া সম্ভব। আইসিএ দ্রব্যমূল্যের উদ্যোগতি জানিয়ে উদ্যোগতির সম্পর্কে তোমাকে সংবাদ প্রকাশের জন্য চিঠি লেখো, সে লেখছে কি সংবাদ পত্রে ছাপানোর জন্য যে আবেদন, অর্থাৎ আসছে আপনাকে প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন লিখে রাখে সংবাদ প্রকাশের জন্য চিঠি, আসছে প্রতিবেদন অত লিখে রাখছে চিঠি। তাহলে কিভাবে 2টা শূন্য হবে, অর্থাৎ লেখছে কিন্তু অনেক, অর্থাৎ লিখছে অনেক অনেক ভালো লিখছে, অনেক কিছু লিখছে লিখছে, কিন্তু নিয়ম ঠিক নাই, পাইছে কিন্তু 2টা শূন্য। অর্থাৎ আমি চাইছি আপনার কাছে আবেদন সংবাদ প্রতিবেদন প্রতিবেদন আর আপনি লিখে রাখছেন সংবাদ প্রকাশের জন্য চিঠি, তাহলে কি অবশ্যই শূন্য হবে। তারপরে দেখেন সারাংশ সারমর্ম মনের মাধুরী দিয়ে বানায় একদম অনেক লাইন লিখে রাখছে। 1 মাস পরে পরীক্ষা, অথচ সারাংশ এই বাপ সমীকরণ লিখছে এক প্যারায় সব, দেখেন সবটা এক প্যারায় লিখে রাখছে, এক প্যারায় অর্থাৎ সম্পূর্ণটা এক প্যারায় লেখা রাখছে। অথচ সারা বাপ সমীকরণ 3 প্যারায় লেখা সর্বোত্তম, অর্থাৎ আবার লাস্টে যা লিখতে দিছি তাই আবার লেখে, তাই বলা যায় বিদ্যার সঙ্গে সম্পর্কহীন, অর্থাৎ যেটা লিখতে মানে যে বাপ সমীকরণের নাম লেখছে এটাই দিছে, অর্থাৎ তারপর দয়া মার্ক 5 হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ বোর্ডে আরো নাম কম পাইতে পারে। এই যে একদম 1 নং প্রশ্ন, একদম খাতার প্রথম প্রশ্নটা লেখছে, দেখেন মোবাইল ফোন, মোবাইল ফোন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল ফোন, অর্থাৎ এই লাইনটা পড়লে কিন্তু শিক্ষক একদম সবাই প্রথমেই দেখবে নাম্বার একদম কম দিবে, অর্থাৎ মোবাইল ফোন লিখতে দিছে একটা লাইন দেওয়ার পর প্রথম লাইন দিয়ে একদম বানায় লেখছে, এবং এমন বানায় লেখছে এই জিনিসটা পরে পরে একদম টিচার মোবাইল ফোন সম্পর্কে আপনি অনেক লাইন লেখছেন, ধরো 15-20 লাইন, সম্পূর্ণ 15-20 লাইন হয়তো লাইন টু লাইন রিডিং করবে না, কিন্তু 1-2 লাইন কিন্তু অবশ্যই করবে। এই প্রথম লাইনটা পড়ার পরে বোঝা গেছে যে স্টুডেন্টটা কয় নাম্বার স্টুডেন্ট, ঠিক আছে, এবং কেমন নাম্বার দেওয়া লাগবে। ধরেন স্টুডেন্টের এই লাইনটা পড়লে একদম টিচারের মাথায় সেট হয়ে যাবে, এই স্টুডেন্টকে 7 দিবে না 8 দিবে, আবার এই লাইনটা পড়লে বোঝা যাবে এই বিষয়টা 2-3 দেওয়া উচিত। ক্লিয়ার? তেমনি একটা স্টুডেন্টের হাতের লেখা এত সুন্দর হওয়ার পরও যে যে তার খাতের লেখা দিয়ে ভালো নাম্বার তুলতে পারে না, তার চেয়ে ব্যর্থ স্টুডেন্ট নাই। ভাবসম্পূর্ণের ক্ষেত্রে আমি সবসময় বলি হয় 3 প্যারায় লেখবা,
ধরো প্যারা লেখলে তিনটা প্যারাই লাগবা, না লেখলে তিন তিনটা, এই যে এগুলো লেখা লাগবে না। যদি লেখো মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, লাস্টে মন্তব্য, আর যদি না লেখো তাহলে এটা লেখা লাগবে না, প্যারা প্যারা করে লেখবা। এই যে দেখেন আপনি ভাব সমীকরণ লেখছে, এখানে একটা এই যে একটা প্যারা দিচ্ছে, এটার নাম নাই মূল ভাব বা এরকম, আবার লাস্টে এসে আবার মন্তব্য দিচ্ছে, লাস্টে এসে মন্তব্য দিচ্ছে। যেহেতু তুমি লাস্টে মন্তব্য দিচ্ছো, এর আগেরটা অবশ্যই সম্প্রসারিত ভাব হইতে হবে, এর আগেরটা মূল ভাব হইতে হবে। আর যদি তুমি কিছুই না দাও তাহলে সমস্যা নেই, এটার নামও দেওয়া লাগবে না, এটার নামও দেওয়া লাগবে না, কোনো নামও দেওয়া লাগবে না, এটা একটা প্যারা, এর একটা প্যারা, এরকম ভাবে তিন প্যারাই লেখলেও হবে। এই যে দেখুন একটা ভাব সমীকরণ লেখছে একটা স্টুডেন্ট, লেখার শুরুতেই কাটাকাটি, লেখার শুরুতে কাটাকাটি, তাহলে স্টুডেন্টের উপর কি পজিটিভ আছে? তারপরে কি করছে, ভাব সমীকরণ লিখে এক প্যারায় মনের মাধুরী দিয়ে লিখে গেছে একদম। এরকম যদি এক প্যারায় মনের মাধুরী দিয়ে লিখে তিন প্যারা লেখবে, ভাব সমীকরণ লিখবে এখন কি তিন প্যারা, এক প্যারায় লেখলে অবশ্যই শূন্য তো দিবে না, দুই তিন দিবে সর্বোচ্চ। দেখুন এক প্যারাই এই যে লেখছে ভাব সমীকরণ দিয়ে, এক প্যারাই দেখেন শুরু করছে, এক প্যারাই এক পৃষ্ঠা, তারপরে দেখুন আরো আরো এক পৃষ্ঠা লেখছে, তারপর আরো এক পৃষ্ঠা লেখছে, এই যে আরো এক পৃষ্ঠা লেখছে, তারপর আরো একটা পৃষ্ঠা লেখছে, চার পৃষ্ঠা, এক প্যারায় চার পৃষ্ঠা লেখছে, অথচ নাম্বার কিন্তু দুই তিনের বেশি পাবে না, অর্থাৎ শূন্য পাবে। অর্থাৎ লিখতে হবে ভাব সমীকরণ তিন প্যারা, অথচ যদি এক প্যারা দিয়ে চার পাঁচ পৃষ্ঠা লেখছে তাহলে শূন্য পাবা। তারপরে পরীক্ষা দিতেছো তুমি বাংলা পরীক্ষা, এগুলো সব বাংলায় লিখবা, সব বাংলায় লিখবা, থ্রি পয়েন্ট এরকম, সিজিপিএ এটা ওইটা, নাম্বার কি লেখছো, নাম্বার এরকম করলে নাম্বার একদম শূন্য পাবা, ক্লিয়ার? তারপর দেখো আরেক বুদ্ধিজীবী কি করছে, বুদ্ধিজীবী লেখছে এক নং প্রশ্ন উত্তর অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে হচ্ছে এক প্যারায় লিখতে হবে। যেমন রচনা, রচনায় তোমরা পাঁচটা সাতটা যে প্যারা দাও, এগুলো হচ্ছে এক একটা প্যারা মানে এক একটা অনুচ্ছেদ। অসো এই এরকম যেমন এই প্যারাগুলো হচ্ছে অনুচ্ছেদ, এখন এই অনুচ্ছেদ যদি তুমি প্যারা আকারে লেখো, এক প্যারা লিখতে হবে, এরকম এক প্যারা লেখছে, এখানে আর একটা প্যারা দিছে, তারপরে কি লাস্টে আর একটা প্যারা দিছে, তিনটা প্যারাই যদি লেখো ভাব সমীকরণের মতো, তাহলে অবশ্যই দুইটা শূন্য হবে, সর্বোচ্চ দুইটা শূন্য, আর বেশিও না কমও না, ক্লিয়ার? তাহলে মনে রাখবা, অর্থাৎ এই অনুচ্ছেদ লেখতে হবে এক প্যারা, তো সবটা হবে এক প্যারা, এরকম যদি তুমি দুই তিন চার প্যারা দাও তাহলে অবশ্যই দুইটা শূন্য, কয়টা, দুইটা, মনে রাখবা। তারপর এই যে তোমার প্রতিবেদন, তোমাদের বইয়ে এই স্টাইলে কোনো প্রতিবেদন নাই, সো তোমরা নাইন ইন্টারের স্টাইল ফলো করার দরকার নাই, প্রতিবেদন কে লেখছে, প্রতিবেদকের ঠিকানা, এরকম তোমাদের বইতে যেহেতু এই প্রতিবেদন এই স্টাইল নাই, সো এই স্টাইল লেখবে না, তাহলে নাম্বার অনেক স্কুল টিচার অনেক টিচার কেটে দিতে পারে। ধরো তুমি তুমি প্রতিবেদন লেখছো কোনো একটা টপিক, যেমন আমি ধরো একটা পত্রিকার একটা যদি হেডলাইন যদি দেখাই, ধরো আমরা একটা পত্রিকা দেখছি, পত্রিকা দেখার পরে তুমি কি দেখো, তো এই জিনিসটা দেখে সবার আগে কি এই জিনিসটা আমরা পড়বো না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 বিষয়ে অগ্রাধিকার, এই জিনিসটা যখন আমরা পড়বো, এটা এটা পড়ার পরে যদি দেখি না জিনিসটা ভালো, তারপরে কিন্তু আমরা ভিতরটা পড়বো, আর না হলে কিন্তু এত এত নিউজের মধ্যে আমরা সবটা পড়বো না, কারণ আগে কিন্তু আমরা মূল হেডলাইনটা পড়ি, তারপরে ভিতরটা পড়ি, এই হেডলাইনটা পছন্দ হইলে আমরা ভিতরটা পড়ি। আর তুমি কি করলা, তুমি এটাই দিলে না, তুমি কি করলা, প্রতিবেদন লিখছো কিন্তু হেডলাইন নাই, যেটা যেটা দেখে আমরা পড়বো হেডলাইন না, তাহলে তুমি যতই বারো লেখো নাম্বার কিন্তু পাবা না, অর্থাৎ কি শূন্য। যদিও বোর্ডে শূন্য দিবে না, এক দুই দয়া মার্ক দিবে, যদি মনে করো বাপের খায়া এক দুই নাম্বার ভিক্ষা করতে চাও, যে ভিক্ষা জীবনে কয়টা নাম্বার নিতে চাও, তাহলে এক দুই এরকম ভাবে ভিক্ষা করার জন্য এগুলো দিও না। যেমন আরেক বুদ্ধিজীবী ধরো এই যে এক নং পশ্চাৎ একদম খাতার প্রথমটাই, এই যে মোবাইল ফোন লেখছে, মোবাইল ফোন না কোন লেখছে যাই হোক, লেখার পরে একটু লেখার পরে মনে হয়েছে যে না এটা লেখাটা ভালো হয়নি, আবার মনে আর অন্য একটা লেখো, পৃষ্ঠা উল্টে আবার নতুন করে লেখছে। দেখো তুমি একদম খাতার প্রথম প্রথমটা লেখার সময় যখন কাটাকাটি করছো এরকম, তখনই টিচার তোমার উপর একটা নেগেটিভ ইফেক্ট তৈরি হবে, যে স্টুডেন্ট আসলে কিছুই পারে না, যে এক নম্বরে লিখতে গেছে এক নম্বরে লিখতে পারে না, অর্থাৎ যেটা প্রথম লিখতে গেছে এটাই পারে না, তার মানে অন্যগুলো কেমন ভালো পাবে, তারা তোমার উপর কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এরপর তুমি মোবাইল ফোন না যাই লেখো, আগের মতো আর নাম্বার ভালো পাবো না। তারপরে এই যে সারা ভাব সমীকরণ, তোমাকে অবশ্যই তিন প্যারায় লিখতে হবে, অবশ্যই তিন প্যারা লিখবে, এরকম স্টাইলে লিখলে নাম্বার, এই যে আমি তো শূন্য দিচ্ছি তোমাদের শাস্তি দেওয়ার জন্য, বোর্ডে হয়তো এক দুই দয়া মার্ক দিতে পারে ভিক্ষা। তারপরে তুমি কত নং প্রশ্নের উত্তর লেখছো, এরকম এরকম এটার মধ্যে বোর্ডের মধ্যে মন চাইলে এক দুই দিবে, না মন চাইলে দিবে না, ঠিক আছে? আর যদি চাও যে না এরকম ভিক্ষা টিক্ষা, তাহলে এক দুই ভিক্ষা টিক্ষা দিলেও দিতে পারে। ধরো তুমি একটা খাতা লেখছো, লেখছো লেখা লেখছো লেখা শেষ হয়েছে, এত হারকিপটা কেন, তোমার ধরো এই খাতার একটু জায়গা আছে, নতুন একটা নং শুরু করবো, দেখো তোমার একটু জায়গা আছে, নতুন একটা নং শুরু করবো, এই পৃষ্ঠায় কেন তোমার শুরু করতে হবে বলো তো, তুমি কি এত ওই হারকিপটা? হ্যাঁ, তোমাকে এই যে অল্প একটু জায়গা আছে, তুমি নতুন এই এই সারাংশ বা এই সারাংশ বা সারাংশটা নতুন একটা পিসে শুরু করো, যেহেতু অল্প তিন চার লাইন লেখার জায়গা আছে, এরকম যদি তিন চার লাইন লেখার জায়গা থাকে তাহলে অবশ্যই তুমি নতুন পিসে শুরু করবা, না হলে কিন্তু তোমার হারকিপটা খাতা পাওয়া। যেহেতু তোমাদের বই এই প্রতিবেদন লেখার এই প্রতিবেদকের নাম, প্রতিবেদনের তারিখ, বিষয়, স্থান এসব নাই, তুমি এই স্টাইলে লেখবা না, লেখলে শূন্য পাবা, এরকম নাই, তোমাদের ইন্টারে উঠলে তুমি এরকম স্টাইলে অনেকটা পাবা, এরকম স্টাইলে যেহেতু তোমাদের বইয়ে নাই, তুমি অবশ্যই এইভাবে লেখবে না, তোমাদের বইয়ে যেরকম আছে এইভাবে লেখবা, না হলে কেটে দেওয়া হবে। এই যে আরেকরকম বুদ্ধিজীবী, এই যে বুদ্ধিজীবী দেখো এরকম, অর্থাৎ অনুচ্ছেদ হবে এক প্যারা, অনুচ্ছেদ কয় প্যারা লেখছে, এই যে একটা প্যারা, এখানে একটা প্যারা দিচ্ছে, এই যে একটা প্যারা শেষ করছে, এরকম প্যারা 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 দিয়ে যদি লেখো তাহলে অনুচ্ছেদ অবশ্যই শুনবো, লেখছে কিন্তু অনেক,
ওই যে ওই পিসটা লেখছে, এই পিসটা লেখছে, এই পিসটা লেখছে, কিন্তু নাম্বার পাইছে কত? 3। তাও এটা দয়া মার্ক, ভিক্ষা দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ কেন ভিক্ষা দেওয়া হয়েছে যে কিছু লেখছে, এই জন্য এটা হবে এক প্যারা, অর্থাৎ লেখছে 3 প্যারায়, তার এই জন্য একটু ভিক্ষা টিক্ষা দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি এবার দেখো আরেক বুদ্ধিজীবী কি করছে, এই যে আইসে প্রতিবেদন লেখছে সংবাদ প্রকাশের জন্য, তার মধ্যে 101টা কাটা, কোনো নিয়ম টিয়ম তো ঠিকই নাই, অর্থাৎ এরকম যদি লেখে অবশ্যই শূন্য হবে। ক্লিয়ার? আসছে তোমাকে প্রতিবেদন, তুমি প্রতিবেদন লেখে, তুমি লেখে সংবাদ প্রকাশের জন্য চিঠি, তাহলে তো নাম্বার শূন্য হবে। এই হচ্ছে আরেক বুদ্ধিজীবী। দেখুন 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ তুমি এই বাংলা দ্বিতীয় পত্র মোট লেখা লাগে 7 নং, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং। এমন না যে বাংলা প্রথম পত্রের মতো 1 নং প্রশ্নোত্তর ক, 1 নং প্রশ্নোত্তর খ, 1 নং প্রশ্নোত্তর গ, 1 প্রশ্নোত্তর গ, লেখা লাগবে 7 নং। তারপরে এই এরকম এই বুদ্ধিজীবী কি করছে, 1 নং রস পূর্ণভাবে লেখে না, অর্থাৎ ফুল লেখবা 1 নং প্রশ্নের উত্তর ক বা 1 নং প্রশ্নের উত্তর অথবা, অর্থাৎ এরকম করলে কিন্তু নাম্বার তোমার ব্যাড ইফেক্ট করবে এবং নাম্বার কম পাবা। ক্লিয়ার? প্রত্যেকটা নঙ্গে নঙ্গে এরকম করছে 2 নং, 3 নং, অর্থাৎ সেরকম এইরকম যদি বলদামি করো তাহলে অবশ্যই অনেক কম নাম্বার পাবা। পূর্ণাঙ্গ লেখবা 3 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। এই যে একজন অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, সে রচনা মোটামুটি ভালোই লেখছে, ঠিক লাস্টে এসে দেখো লেখছে, আচ্ছা পরিণত হয় এবং শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে, জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক। অর্থাৎ তুমি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক লেখছো, এটা রাজনৈতিক স্লোগানের মতো অনেকটা। অর্থাৎ তুমি এরকম ধরো কিছু ক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু বাংলা ফার্স্ট পেপার বা এরকম কিছু ক্ষেত্রে পলিটিক্যাল কিছু লেখা আছে, যেমন বাংলা ফার্স্ট পেপার 2টা 3টা কবিতা আছে যেটা অনেকটা পলিটিক্যাল পলিটিক্যাল কবিতার মতো, অর্থাৎ মানে অনেকটা তুমি চাইলে আওয়ামী লীগের পক্ষে এবং অন্য দলের বিপক্ষে লিখতে পারো, অথবা রচনার ক্ষেত্রে তুমি চাইলে এই সরকারের গুণগান করে এরকম লিখতে পারো। তবে এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো তোমরা একটু একটু অতিরিক্ত লেখা লিখতে যাবে না, যে সরকারের একদম কমন লেখাগুলো, যে লেখাগুলো না লেখলেই নয়, অতিরিক্ত সরকারের পক্ষে বেশিও লিখতে যাবে না আবার কমও লিখতে যাবে না। এই যে তুমি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক, ধরো এই জিনিসটা, এটা জয় বাংলা স্লোগানটা বর্তমানে জাতীয় স্লোগান, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ধরো এই খাতাটাই, ধরো বাংলাদেশের যে এসএসসি খাতা আছে দেখবে, এত এত খাতার মধ্যে সবাইকে আওয়ামী লীগ, ঠিক এই কোন টিচার যখন তোমার আওয়ামী লীগের বাহিরে অন্য কোন টিচারের কাছে এই খাতাটা পড়বে, সে চাইলে কিন্তু তোমার এইটার জন্য তোমাকে নাম্বার এখানে 12 জায়গায় আরো কম দিতে পারে, তাই না? তাহলে এইগুলো লেখার ক্ষেত্রে তুমি কি করবা, সবসময় কমন লেখাগুলো লেখবা, এরকম না মানে এক সরকারের বিরুদ্ধেও লেখবা না, এক সরকারের পক্ষ লেখবা না, মোটামুটি তুমি ব্যালেন্স লেখা বইয়ের আলোকে লেখবা। ক্লিয়ার? তাহলে কিন্তু বোর্ডে নাম্বার কমে যেতে পারে। দেখো ধরো আর এরকম এই যে আরেকজনের খাতা লেখছো, বেগম রোকেয়া শাহাদাত হোসেন, অর্থাৎ এই লেখাটা চাইলে সুন্দর করে মাঝখানে লিখতে পারতো, এরকম বেগম রোকেয়া, এরপর আবার নিচে লাইনে লেখছো, লেখাটা সৌন্দর্য নষ্ট হয়েছে। আবার দেখো ভূমিকা, নতুন একটা মানে বানান আবিষ্কার হয়েছে ভূমিকা। আচ্ছা এই যে ভূমিকা লেখছো, এই কুলন দেয়া, এটা কি তুমি বাংলা ডায়লগ মানে ইংরেজি এরকম ইংরেজি ডায়লগ লেখতেছো যে এই কুলন সাইন দেওয়ার পরে এই পাশে আর কিছু লেখা যাবে না, এটা কি তুমি নতুন নতুন আবিষ্কার করছো যে কুলন লেখার পরে এরকম? ধরো এই লেখাটা ভূমিকা, এখন যদি লেখতাম যে বেগম রোকেয়ার এখান থেকে আরেকটা পয়েন্ট শুরু করলাম, ধরো বেগম রুকের জীবনের মানে পারিবারিক জীবন লেখলাম, বেগম রুকের পারিবারিক জীবন লেখার পরে এই কুলন সাইন এখানে আইছে, ধরো কুলন সাইন এই জায়গায় আছে, তার মানে কি আমি এই আর এই পাশে আর কোন লিখবো না? ধরো আরেকটা পয়েন্ট লিখলাম, একদম লিখলাম আরেকটা পয়েন্ট এখান থেকে লিখতে 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 এই জায়গায় এসে শেষ হয়েছে, তার মানে কি আমি এই পাশে আর কিছু লিখবো না, সব একটা অক্ষর অক্ষর করে দিয়ে দিয়ে চলে যাবো এরকম? মানে এমন কি যেহেতু আমি কুলন লিখলে কুলন এই পাশে আর লিখবো না, এটা কি এটা কি তুমি ডায়লগ পাইছো? প্রতিটা পয়েন্টের মধ্যে এরকম করছো, প্রতিটা পয়েন্টের মধ্যে এরকম যদি করো অবশ্যই নাম্বার কমা, টিচাররা কিন্তু বুঝে যে তুমি কি বাটপারি করতেছো, এটা বুঝে। তাহলে কুলন সাইন এরকম হতে পারে, তুমি একটা পয়েন্ট লিখলাম, পয়েন্ট লিখতে লিখতে ধরো এই পয়েন্ট এখান থেকে শুরু করলাম, ধরো এই পয়েন্ট এখান থেকে শুরু করলাম শুরু করলাম শুরু করলাম এই পয়েন্ট এসে এখানে শেষ হয়েছে, পয়েন্ট এসে এই জায়গায় শেষ হয়েছে, তার মানে কি আমি এই পাশে আর কিছু লিখবো না, সব এখানে একটা শব্দ লেখো, আমাদের দেশের নাম বাংলাদেশ, জাস্ট এই পাশে লিখবো, যেহেতু কুলন দিয়ে ফেলছি আর ওই পাশে যাবো না। তোমার স্টাইলে যদি এরকম হয় এই কুলনের পরে এই পাশে লিখবো না, তাহলে তো একটা বড় প্যারা যদি হয়ে যায় কোন একটা পয়েন্ট, তাহলে তো এই পয়েন্টের এই পাশে কিছু লেখাই লাগবে না, তাহলে এখান থেকে তাহলে তো পয়েন্ট গুলো বড় বড় বানাবা আর একটা দুইটা শব্দ করে করে পৃষ্ঠা বাড়াই যাবা, মানে বাটপারির একটা লিমিট আছে, তাই না? বাটপারি অতিরিক্ত বাটপারি করলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে। ক্লিয়ার? এই যে প্রতিটা ক্ষেত্রে বাটপারি করছে, এরকম বাটপারি করলে অনেক বেশি লেখা নাম্বার কম পাবো। এবার দেখো 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে এরকম, ধরো
এই যে তারিখ, এই যে এরকম তারিখ দেওয়া আছে বরাবর, প্রধান শিক্ষকের কম লেখছো, তুমি যাই লেখছো সমস্যা নেই, তুমি এই যে একটা লেখছো এই আবেদন তুমি মনে রাখবা, এই আবেদনগুলো এবার লেখার পরে অপর পৃষ্ঠায় চলে গেছো লেখাটা, এরকম করা যাবে না, এরকম করলে নাম্বার একদম কেটে দিবে। তাহলে তোমার যদি দুই পৃষ্ঠে, যে তোমার যেহেতু দুই পৃষ্ঠা লাগবে, তাহলে তুমি লেখাটা শুরু করবে কোন পৃষ্ঠা থেকে? অবশ্যই লেখাটা শুরু করবে এই পাশ থেকে, এই এই আবেদনের লেখাটা আসবে এই পাশে, আর ঠিক তোমার পরের পৃষ্ঠার এই যে এই পৃষ্ঠায় যা লেখছো এই লেখাটা আসবে এই পৃষ্ঠায়, তাহলে হয়ে গেছে। তুমি এই পৃষ্ঠা এই এই লেখাটা চলে আসবে কোথায়? ঠিক এই জায়গায়, আর ঠিক পরের পৃষ্ঠাটা আসবে এই পৃষ্ঠায়। যদি এরকম করো যে এই পৃষ্ঠায় লেখছো, লেখার পরে উল্টায় আবার এই পৃষ্ঠায় গেছে পরটায়, তাহলে কিন্তু নাম্বার অনেক কম হবে এবং শূন্য হবে, এবং অর্থাৎ শূন্য দিতে পারে কম দেবে, এবং যেহেতু বাংলা পরীক্ষা অবশ্যই এগুলো বাংলায় লেখবা, ক্লিয়ার? না হলে কিন্তু নাম্বার অনেক কম পাবো। আর সংবাদ প্রতিবেদন, এটা তো পত্রিকায় লেখতেছো সংবাদ প্রতিবেদন, কেন আবার লেখছো সংবাদ প্রতিবেদন? নিয়ম ঠিক থাকলে নাম্বার কিন্তু কেটে দেওয়া হবে, নাম্বার একদম শূন্য হবে। তুমি লেখতেছো পত্রিকায় সংবাদ প্রতিবেদন, আচ্ছা ধরো এই যে তুমি যে এই দেখো ক্যাপশনের মধ্যে লেখছো এই বিষয়ে সংবাদ প্রতিবেদন, ধরো এটা আমার একটা পত্রিকা, এই একটা পত্রিকা, তাহলে এখানে কি লেখা থাকবে সংবাদ প্রতিবেদন? এই যে এখানে একটা হেডলাইনের পরে লেখা থাকতেছে সংবাদ প্রতিবেদন, এই যে একটা এরকম একটা হেডলাইন, এরপরে কি লেখা আছে সংবাদ প্রতিবেদন, এখানে কি লেখা আছে সংবাদ প্রতিবেদন? তাহলে প্রত্যেকটা ক্যাপশনের পর পরে সংবাদ প্রতিবেদন কথাটা লেখা দরকার। তা তুমি কেন লেখবা সংবাদ প্রতিবেদন? লেখবা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংবাদ প্রতিবেদন লেখা লাগবে না, উদযাপন দিয়ে তুমি, তারপর তুমি একদম খাতার প্রথম এক নং প্রশ্ন লেখা শুরু, লেখা আছে মোবাইল ফোন লেখছো, নিজে ডিজাইন ডিজাইন করতে ভালো কথা, প্রথম লাইন দিয়ে যখন কারাকারি করবা, প্রথম লাইন দিয়ে যখন কারাকারি হবে, তোমার বলতে ব্যাড ইফেক্ট হবে, এবং তুমি যত ভালো লেখো নাম্বার অনেক কম পাবা। তুমি প্রত্যেকটা নঙ্গে নঙ্গে এরকম করছো, প্রথম লাইনটার মধ্যে কারাকারি করছো এবং নাম্বার এর জন্য অনেক, শ্রাদ্ধীয় মা আবিষ্কার নতুন একটা শ্রাদ্ধীয় মা যাই হোক, এরকম করলে নাম্বার অনেক কম পাবা। একটা স্টুডেন্ট ভাবসো ভাষণ লেখছে, এটা হচ্ছে সবচেয়ে লাস্ট প্যারা। দেখো স্টুডেন্টের লেখা কিন্তু খুবই সুন্দর, লেখা অনেক মোটামুটি খারাপ না, ভালোই লেখছে। তাহলে এই স্টুডেন্টের প্রথম প্যারাটার নাম কি? একদম প্রথম প্যারাটার নাম হচ্ছে মূল ভাব, এরপরের মানেটা সম্প্রসারিত ভাব, আবার একদম লেখার পর লাস্ট লাস্ট প্যারার নাম হয়েছে মূল ভাব, অর্থাৎ মন্তব্য জায়গায় আবারও লেখছে কি মূল ভাব। এরকম যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে, অর্থাৎ তোমার প্রথম প্যারাটা মূল ভাব, পরেরটা সম্প্রসারিত ভাব, লাস্টে যদি আবার মূল ভাব, কেন লাস্টে হচ্ছে মন্তব্য, এগুলো যেন ভুল না হয় ভালো করে চেক দিবা। ধরো তুমি বাংলা সিভি লিখতেছো, অর্থাৎ সহকারী শিক্ষক পদে আবেদন, তুমি লিখতেছো বাংলা খাতা, তাহলে বাংলা খাতার মধ্যে বাংলা ইউজ করবে, মানে কি বাংলা খাতার মধ্যে ইংলিশ ইউজ করা যাবে না, এবং এগুলো যেন ঠিক থাকে, বক্সগুলো যেন ঠিক থাকে, নাহলে নাম্বার কিন্তু একদম জিরো পেয়ে যাবা, ঠিক আছে? যার নাম্বার অনেক কম হবা, যেহেতু বাংলা খাতা, সো এসএসসি এগুলো বাংলাই লিখবা সব, যেহেতু পরীক্ষাটা বাংলায় দিতেছো, সো এসএসসি এইচএসসি এগুলো বাংলায় লিখবা, এই প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখবা, এগুলো বাংলায় লিখবা, না হলে কিন্তু নাম্বার কম পাবা। এই যে তুমি লেখছো, তুমি কিন্তু এই পাশ থেকে শুরু করছো, এই পাশে গিয়ে শেষ করছো, এরকম যদি করো তাহলে অবশ্যই নাম্বার কম হবা। তোমার মনে রাখবা এই সিবি বা এগুলো হচ্ছে, তুমি অবশ্যই কোন পৃষ্ঠা থেকে শুরু করবা, এই বাম পাশ থেকে শুরু করবা, অবশ্যই ডান পৃষ্ঠায় যেন শেষ হয়ে যায়। তুমি এই যে এই পৃষ্ঠা থেকে শুরু করে তারপরে ইডাল উল্টায় অপর পৃষ্ঠায় যাবে, আবেদন কিন্তু এইভাবে করা যাবে না, আবেদন এই পাশ থেকে শুরু করতে হবে এবং বাম পাশটা পৃষ্ঠা থেকে শুরু করতে হবে এবং ডান পৃষ্ঠায় শেষ করে দেবা, তাহলে এরকম করলে নাম্বার অনেক কম পাবা, ক্লিয়ার? আবার এই একটা ভুল গেল, আরেকটা ভুল হচ্ছে এই যে এই কুলন গুলো, তুমি একই বরাবর কুলন গুলো লাগবে, একদম কুলন গুলো একই বরাবর লাগবে, একই বরাবর, তুমি এই যে একটা এনে আরেকটা এই জায়গায় একটা ডানে একটা বাই, এরকম এরকম দেওয়া যাবে, এগুলো বরাবর রাখতে হবে, বরাবর রাখতে হবে, এগুলো না করে কিন্তু নাম্বার অনেক কম পাবো। এই যে একজন বুদ্ধিজীবী লেখছে, এই যে লেখছো ভাব সমস্যার নামটা লেখছো ভালো কথা, এরপর একটা আন্ডারলাইন দিবা, প্রথম প্যারার নাম ও মূল ভাব, দেখো প্রথম প্যারা মূল ভাব লেখছো ভালো কথা, দ্বিতীয় প্যারার নামও কি মূল ভাব, দ্বিতীয় প্যারার নামও কি মূল ভাব, প্রথম প্যারা লেখছো আগের পৃষ্ঠে মূল ভাব, এখানেও আবার এসে মূল ভাব, লাস্টের প্যারা মন্তব্য, তাহলে এরকম যদি করো তাহলে কিন্তু অবশ্যই অনেক কম পাবার। এই যে পাঁচ নাম্বার দেওয়া হয়েছে এটা দয়া মার্ক দেওয়া হয়েছে, দয়া ভিক্ষা। যেমন আরেকজন বুদ্ধিজীবী কি লেখছে, দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা ক্যাপশন হলো এরকম নিউজ, নিউজের মধ্যে যদি এরকম লেখো দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা একটা আকর্ষণীয় হেডলাইন হয়েছে, আচ্ছা ভালো কথা, তাহলে লেখছে। এবার পড়ো প্রথম লাইনগুলো তো অবশ্যই পড়বে, দেখো তো দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো, আচ্ছা আলো ঠিক আছে, সাংবাদিক নাজমা, ওকে ফাইন, সাংবাদিক নাজমা, দৈনিক প্রথম আলো সাংবাদিক নাজমা, ওকে, কি লেখছো, লেখার কোনো মিল নাই। 1 জানুয়ারি 2024 এর, অর্থাৎ 1 জানুয়ারি 2024 বাজারের প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 বাজারে প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেখো তুমি কি লেখছো একটু পড়ে দেখো, প্রতি সময়ের চেয়ে, প্রতি সময়ের চেয়ে, অর্থাৎ দেখো প্রতি সময়ের চেয়ে বর্তমানে সকল পণ্যের দাম অনেক বেশি, ভারতের কিছু দ্রব্য সামগ্রী বন্ধ থাকার জন্য এরকম। আর তুমি যে শুরুটা, একটা টিচার যখন তোমার ক্যাপশনটা পড়বে, যে এটা এই ক্যাপশনটা হওয়া লাগবে আকর্ষণীয়, এরপরে তো কয়েকটা লাইন অ্যাটলিস্ট পড়বে, সবটা রিডিং না পড়ো, কয়েকটা লাইন পড়বে, এবং এগুলো যখন দেখবে তুমি হাবিজাবি লেখছো, তখন কিন্তু তুমি ওই যে 10-এর মধ্যে তুমি 3-4 পাবা, তাও বিখ্যাত হয় মার্ক।
আশা করি এই ভুলগুলো থেকে তোমরা শিক্ষা নিবা, অন্যের ভুল মানে তোমার শিক্ষা। আর এই ভুলগুলোর মধ্যে কোন ভুলটা সবচেয়ে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে সবচেয়ে বেশি আমার আকর্ষণীয় হয়েছে এই চিঠিটার পরিবর্তে আবেদন লেখছে বরাবর মা, বরাবর মা জীবনের লক্ষ্য জানিয়ে মায়ের কাছে আবেদন, ডিসি পরীক্ষায় চিঠি লিখতে বরাবর জীবনের লক্ষ্য জানিয়ে আবেদন, অর্থাৎ চিঠির আবেদন সেটা লেখছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনটা তোমাদের কাছে ভালো লাগছে। আর জাস্ট মজা করলাম, তোমাদের অবশ্যই এই ভিডিওগুলো দেখার পরে ভুল থেকে শিক্ষা নিবা, এরকম ভুল যেন না করে। এই যে এসএসসি পরীক্ষা মাত্র 1 মাস পরে, তুমি যদি এখনো এই ভুলগুলি ভেবে লেখো তাহলে অবশ্যই অনেক কম নাম পাবা। আজকের ক্লাসে তোমাদেরকে আমি ভুল থেকে শিক্ষা নেওয়া থেকে শিক্ষা নিতে বললাম, এবং নতুন ভালো কয়েকটা খাতা অন্য ইয়েগুলোতে দেখাইছি। এবার তোমাদেরকে নতুন খাতা দেখাচ্ছি না, তোমাদের এই আমার চ্যানেলের প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গিয়ে যদি পাঁচমিশালি প্লে লিস্টে যাও, পাঁচমিশালি প্লে লিস্টে অনেকগুলো এরকম আছে ভুল থেকে শিক্ষা, এবং প্রতিটার পিছনে একটা করে ভালো খাতা দেখাইছে, ওইগুলো দেখবা। আমি নিজে কয়েকটা দিছি, আবেদন কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়, তারপরে ভাব শুনে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়, এগুলোর প্যারা প্যারা কিভাবে লিখতে হবে সব দেখাইছি। তোমরা ওইখান থেকে প্লে লিস্ট থেকে দেখে নিবা। ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলুন। আল্লাহ হাফেজ।